তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের যে জিজ্ঞাসা, তার মূলে রয়েছে প্রেম। সে প্রেম তার ব্যক্তিজীবনে এবং কাব্যভুবনে সমানভাবে ছড়িয়ে আছে। সাহিত্য পাঠের মাধ্যমে প্রেম রস আস্বাদনের ক্ষেত্রে রবীন্দ্রনাথের গল্প, কবিতা, উপন্যাস ইত্যাদির জুড়ি মেলা ভার। আবার তার ব্যক্তিজীবনের প্রেম রসিকজনের কাছে রসের আধার। বলতে গেলে রবীন্দ্রনাথের জীবনে প্রেম এসেছিল শ্রাবণের ধারার মতো, পরুক ঝরে। ঠিক রবীন্দ্রনাথের জীবনে প্রেম এসেছিল ঠিক শ্রাবণের ধারার মতো, কিন্তু জীবন থেকে সে প্রেম ঝরে পড়েছে শ্রাবণের ধারার মতোই। নানা ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে এক এক রমণীর প্রেমে পড়েছেন রবীন্দ্রনাথ। আবার প্রেমকাতর রমণীদের কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে একেবারে পরমাত্মার সঙ্গে মিলিত হওয়ার মধ্যে দিয়ে তিনি হয়ে উঠেছেন আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ। 17 বছর বয়স থেকে শুরু করে 63 বছর বয়স পর্যন্ত অসংখ্য রমণীর প্রেমে পড়েছেন রবীন্দ্রনাথ। ফলে তার প্রণয়িনীর সংখ্যা নেহাত কম নয়। মারাঠি তরুণী আন্নার প্রেমে পড়েন রবীন্দ্রনাথ। 17 বছরের তরুণ কবি মারাঠি তরুণীর রোমান্টিক প্রেমে সরবে না হলেও নীরবে যে সাড়া দিয়েছিলেন তার প্রমাণ মেলে যথেষ্ট। প্রেমিকা আন্নার নতুন নাম দিলেন রবীন্দ্রনাথ, নলিনী। রবীন্দ্রনাথের চেয়ে বয়সে বড় আন্না অসামান্য সুন্দরী, বিদুষী, বুদ্ধিমতী, রূপলাবণ্যে ভরপুর এবং বিলাত ফেরত একজন তরুণী। এর কাছে ইংরাজি কথা বলা ইত্যাদি পাঠ নেওয়ার সঙ্গে বোধ করি প্রেমের পাঠও রবীন্দ্রনাথ নিয়েছিলেন। বলা বাহুল্য নলিনী নামটি রবীন্দ্রনাথের খুব প্রিয় ছিল। কবির প্রথম জীবনে রচিত বহু কাব্য, কবিতায়, নাটকে এর উল্লেখ পাওয়া যায়। সেই কারণেই আন্না প্রায়ই আসতেন তরুণ কবির কাছে, কত ছুতো করেই না কবির কাছে আসতেন। কবিকে বিমর্ষ দেখলে দিতেন সান্ত্বনা, আর প্রফুল্ল দেখলে পেছন থেকে চোখ টিপে ধরতেন। পরে রবীন্দ্রনাথ নিজেই বলেছেন দিলীপ কুমার রায়কে, একদিন আন্না বলে বসলেন, আহা কি এত ভাবো আকাশ পাতাল। অথবা কখনো বা প্রস্তাব পেশ করতেন, আচ্ছা আমার হাত ধরে টানো তো, টাগ অফ ওয়ারে দেখি কে জেতে। প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মিথ্যাই সজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়। রবীন্দ্র জীবনে যেসব নারীদের ঘনিষ্ঠভাবে পাওয়া যায় তাদের নাম বলতে হয় কাদম্বরী বৌঠান, তারপরে আন্নার নাম তো বলতেই হয়, ভিক্টোরিয়া ওকাম্পো, তারপরে হেমন্তবালা দেবী, রানু মুখার্জি, আবার স্কট কন্যা লুসি। 14 বছর বয়সে কিশোর রবীন্দ্রনাথ প্রথম নারীর সান্নিধ্যে আসেন, তিনি হলেন বৌঠান কাদম্বরী দেবী। রবীন্দ্রনাথের স্থপতি বলে
অভিহিত করা হয় জ্যোতিদাদা সহধর্মিণী কাদম্বরী দেবীকে। কাদম্বরী দেবী এবং রবীন্দ্রনাথ প্রায়ই সমবয়সী ছিলেন। বয়ঃসন্ধির সংবেদনশীল পর্যায়ে কিশোর মনে ছাপ ফেলতে কাদম্বরীর ভূমিকা ছিল অনন্য। নতুন বৌঠান সম্পর্কে দেবর রবীন্দ্রনাথের আগ্রহ ছিল শুরু থেকেই। কবিতার সাহিত্য চর্চার অনুরাগী ছিলেন। কবির অনেক সাহিত্য সৃষ্টি কবিতা এই নিঃসঙ্গ রিক্ত নারীটিকে ঘিরে। কবি তাকে নিয়ে ভারতী পত্রিকায় লিখলেন, সেই জানালার ধারটি মনে পড়ে, সেই বাগানের গাছগুলি মনে পড়ে, সেই অশ্রুজলে সিক্ত আমার প্রাণের ভাবগুলিকে মনে পড়ে। আর একজন, সে আমার পাশে দাঁড়াইয়াছিল, তাহাকে মনে পড়ে। সে যে আমার খাতায় আমার কবিতার পাশে হিজিবিজি কাটিয়া দিয়াছিল, সেইটে দেখিয়া আমার চোখে জল আসে। সেই তো যথার্থ কবিতা লিখিয়াছিল, তাহার সেই অর্থপূর্ণ হিজিবিজি ছাপা হইল না, আর আমার রচিত গোটা কতক অর্থহীন হিজিবিজি ছাপা হইয়া গেল। রবীন্দ্রনাথ তাকে ডাকতেন হেকেটি ঠাকুরুন বলে, বৌঠান তাকে ডাকতেন ভানু নামে। এই নামকরণ সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছেন, আমরা যাহাকে ভালোবাসি তাহার একটা নতুন নামকরণ করিতে চাই। রবীন্দ্র জীবনে এই নিখাত ভালোবাসাবাসী করুণ পরিণতি লাভ করে যখন 1884 সালের 19 এপ্রিল কাদম্বরী দেবী জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে আফিম খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তার দুদিন পরে অর্থাৎ 1884 সালের 21 এপ্রিল তিনি মারা যান। বিরহ মধুর হলো আজি মধুরাতে গভীর রাগিনী উঠে বাজি বেদনাতে বিরহ মধুর হলো আজি মধুরাতে। রবীন্দ্রনাথ জন্ম রোমান্টিক কবি। রবীন্দ্রনাথ জন্ম রোমান্টিক কবি বলে বুদ্ধদেব বসু তাঁর কবি রবীন্দ্রনাথ বইয়ে দাবি করেছেন। রোমান্টিকদের মধ্যে যে যে বৈশিষ্ট্য থাকে তার সবই রবীন্দ্রনাথের মধ্যে ছিল অত্যন্ত প্রকট। তীব্র কল্পনা প্রবণতা, সুদূরের প্রতি আকর্ষণ, সূক্ষ্ম সৌন্দর্যবোধ, প্রকৃতির প্রতি বাঁধ ভাঙা আকর্ষণ রবীন্দ্র প্রতিভার অন্যতম বৈশিষ্ট্য। এইসব বৈশিষ্ট্য রবীন্দ্রনাথের প্রেমের অনুভূতিকে দারুণভাবে শাসন করেছে। ফলে প্রেমানুভূতির জন্য রবীন্দ্রনাথের কাছে নারীর প্রত্যক্ষ শারীরিক উপস্থিতির প্রয়োজন হয়নি, বরং নারীর শারীরিক উপস্থিতিকে তিনি প্রেমের অন্তরায় মনে করতেন। রবীন্দ্রনাথ মনে করতেন, কাঙ্ক্ষিত নারী যখন কল্পনা থেকে বাস্তবের মধ্যে চলে আসে, কল্পনার অসীম থেকে সংসারের সীমার মধ্যে চলে আসে, তখন প্রেম আর প্রেম থাকে না, কারণ অনন্ত আকাশের ফাঁকনা পেলে বাঁশি বাজে না। এ কারণে একসময় যে নারী ছিল সংসার সীমার বাইরে কল্পনার মায়াঞ্জন মাখা, সে যখন সংসারের মধ্যে এসেছে তখন ওই নারী আবিষ্কার করেছে যে তাদের মধ্যে আগের সেই প্রেমের তীব্রতা নেই। নারী নিজেই তাদের প্রেম ফুরিয়ে যাওয়ার ব্যাখ্যা করেছে এভাবে, এখন হয়েছে বহু কাজ, সতত রয়েছ অন্য মনে, সর্বত্র ছিলাম আমি, এখন এসেছি নামি হৃদয়ের প্রান্ত দেশে ক্ষুদ্র গৃহকোণে। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান, তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো নাই, তা
পরিমাণ জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু ইউরোপের ভিক্টোরিয়ান আদর্শবাদ দ্বারা আচ্ছন্ন ছিলেন, সেহেতু প্রেমের প্রশ্নেও তিনি ছিলেন বিশুদ্ধতাবাদী। প্রেমের ক্ষেত্রে শরীরকে তিনি বরাবরই গৌণ মনে করতেন। বিষয়টি খুব স্পষ্টভাবে তার বিখ্যাত সুরদাসের প্রার্থনা কবিতায় লক্ষ্য করা যায়। ওই কবিতায় কবি তার প্রেয়সীকে দেবী সম্বোধন করে বলেছেন, আনিয়াছি ছুরি তীক্ষ্ণ দীপ্ত প্রভাত রশ্মি সম, ল বিঁধে দাও বাসনা ঘন এ কালো নয়ন মম, এ আঁখি আমার শরীরে তো নাই ফুটেছে মর্মতলে, নির্বাণহীন অঙ্গার সম নিশিধীন শুধু জলে, সেতা হতে তারই উপরি আলাও জ্বালাময় দুটি চোখ, তোমার লাগিয়া তিয়াস যাহারা সে আঁখি তোমারই হোক। উপেন্দ্রনাথ ভট্টাচার্য তাঁর রবীন্দ্র কাব্য পরিক্রমা গ্রন্থে লিখেছেন যে প্রেম বুভুক্ষিত দৃষ্টিতে দেহের চারিপাশে ঘুরিয়া মরে, ব্যক্তি মানুষের বাস্তব দেহমন যাহার ভিত্তি, সেই আবেগময় আত্মহারা সাধারণ মানুষের প্রেম রবীন্দ্রনাথের প্রেম নয়। প্রেম অসীম, অনন্তের ধন আত্মার সম্পদ, দেহের সীমায় তাহাকে ধরা যায় না। কবির ভাষায় লও তার মধুর সৌরভ, দেখো তার সৌন্দর্য বিকাশ, মধু তার কর তুমি পান, ভালোবাসো প্রেমে হও বলি চেয়েও না তাহারে, আকাঙ্ক্ষার ধন নহে আত্মা মানবের। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী, আমি সকল দাগে হব দাগী কলঙ্ক ভাগী, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। পৃথিবীতে বালিকার প্রথম প্রেমের মতো সর্বগ্রাসী প্রেম আর কিছুই নাই। প্রথম যৌবনে বালিকা যাকে ভালোবাসে তাহার মতো সৌভাগ্যবানও আর কেহই নাই। যদিও সে প্রেম অধিকাংশ সময় অপ্রকাশিত থেকে যায়, কিন্তু সে প্রেমের আগুন সব বালিকাকে সারা জীবন পোড়ায়। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন এই কথা। তিনি আরও লিখেছিলেন, পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো? না, জীবন থেকে মৃত্যু পর্যন্ত উত্তরটা সঠিক নয়। সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি, কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। ওই কথা বলো সখী, বলো আর বার, ভালোবাসো মোরে তাহা বলো বারবার, কতবার শুনিয়াছি তবুও আবার যাচি, ভালোবাসো মোরে তাহা বলো গো আবার। চেতনায় স্নাত, এতে কোনো সন্দেহ নেই। সেই প্রেমের ধারণা ও প্রকাশ রীতি প্রায় সোয়া শতাব্দী ব্যাপী শিক্ষিত বাঙালির প্রেমাবেগ প্রকাশের প্রধান উৎস হিসেবে ব্যবহৃত হয়েছে এবং হচ্ছে। যতদিন পর্যন্ত না শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত শ্রেণী প্রেম সম্পর্কিত নিজস্ব নতুন ধারণা দাঁড় করাতে পারবে, প্রেমের নিজস্ব ভাষা দাঁড় করাতে না পারবে, ততদিন বাঙালির রবীন্দ্রনাথের দ্বারস্থ হওয়া ছাড়া কোনো গত্যন্তর নেই। কারণ রবীন্দ্রনাথের মতো প্রেমিক পুরুষ বোধ করি বাংলা সাহিত্যে দ্বিতীয় নেই। তাঁর মতো সুস্থ সবল স্বতঃস্ফূর্ত সূক্ষ্ম প্রেমের প্রকাশ আর কোনো কবির মধ্যে দেখা যায় না। তার প্রেমভাবের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে একই সঙ্গে কবি গভীরভাবে লিপ্ত থাকেন, সব প্রাণতার সঙ্গে লিপ্ত থাকেন, নারীভাবে লিপ্ত থাকেন। এ কারণে রবীন্দ্রনাথের মানব প্রেম, ঈশ্বর প্রেম, প্রকৃতি প্রেম, নারী প্রেম সমান সমান আবেগ আর
আন্তরিকতায় রূপায়িত। এক রবি তাঁর রশ্মি ছটায় আলোকিত করে সারা বিশ্ব প্রকৃতি, আর এক রবি তাঁর রশ্মি ছটায় আলোকিত করে বিশ্ব সংস্কৃতি। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশী